আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ডের ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ঘর আমাদেরকে ফিল আপ করতে হবে আর কোন কোন ঘর ফিল আপ না করলেও চলবে। তো সম্পূর্ণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের ফর্ম ফিল আপ করে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথ থাকবেন। এর জন্য আপনারা ইউটিআই পোর্টালে চলে আসবেন। আমি চলে আসলাম স্পাইস মানি পোর্টালে, তারপর এখানে দেখতে পাচ্ছেন মোড, মোডে ক্লিক করবেন, তারপর নিচে এখানে দেখতে পাবেন প্যান কার্ড। প্যান কার্ডের উপরে যখন মাউসের কার্সারটা আপনি নিয়ে যাবেন তখন সাইডে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড, আপনি অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ডে ক্লিক করবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে ইউটিআই এর পোর্টাল খুলে আসবে, প্যান কার্ড তৈরি করার পোর্টাল। তো এখানে আপনি দেখতে পাবেন নতুন প্যান কার্ড করার জন্য আমাদেরকে চলে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নিউ প্যান। এখানে মাউসের কার্সারটা যখন নিয়ে যাবেন তখন নিচে অনেকগুলি অপশান খুলে আসবে, দেখতে পাচ্ছেন প্যান অ্যাপ্লিকেশন। প্রথমে দেখতে পাবেন আপনি অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A। তো আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর নিউ প্যান 49A-তে ক্লিক করে দিতে হবে। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ফর্মটা খুলে আসবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমাদেরকে ওকেতে ক্লিক করে দিতে হবে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এখানে আপনি দেখতে পাবেন স্ট্যাটাস অফ দি অ্যাপ্লিকেন্ট, সিলেক্ট স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে যদি আপনি পার্সোনাল কোনো ব্যক্তির জন্য তৈরি করেন তাহলে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এনআরআই ক্যাটাগরি, তো আপনি যদি এনআরআই ক্যাটাগরিতে হন তাহলে ইয়েস করবেন, না হলে নোতে ক্লিক করবেন। তো এখানে আপনি নোতেই ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন প্যান কার্ড মোড, এখানে দেখতে পাবেন বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান, আর এখানে দেখতে পাচ্ছেন ই প্যান অনলি। তো এখানে আপনি বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যানে ক্লিক করবেন, তাহলে কী হবে আপনার প্যান কার্ডটা আপনার ইমেলেও আসবে এবং বাই পোস্টে আপনার বাড়িতেও কিন্তু আসবে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু আবার নতুন পেজ খুলে আসবে, আমাদেরকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ফর্ম খুলে এসেছে। এখানে আপনি দেখতে পাবেন রেফারেন্স নাম্বার, তো আপনি ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট নেম টাইটেল, এখানে ক্লিক করবেন। আপনি যদি কোনো মহিলার ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি শ্রীমতী, SMT বা কুমারী করতে পারেন, আর যদি পুরুষের করে থাকেন তাহলে আপনি শ্রীতে ক্লিক করবেন। তো আমি যেহেতু পুরুষের করছি তাই আমি শ্রীতে ক্লিক নেম। এখানে দেখতে পাবেন লাস্ট নেম, তো এখানে সব থেকে প্রথম আমাদেরকে কিন্তু লাস্ট নেম ফিল আপ করতে হবে। এখানে আপনি লাস্ট নেম ফিল আপ করে দিবেন, তারপর এখানে ফার্স্ট নেমটা আপনি ফিল আপ করে দিবেন, মিডিল নেম যদি থাকে তাহলে আপনি ফিল আপ করে দিবেন, না হলে মিডিল নেম ফিল আপ করার দরকার নেই। তারপর এখানে দেখতে পাবেন নেম ওন কার্ড, তো এখানে অটোমেটিক কিন্তু চলে আসবে যে নামটা এখানে আপনি ফিল আপ করবেন সেই নামটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ বিন নো বাই এনি আদার্স নেম, যদি আপনার কোনো আদার্স নেম থাকে তাহলে আপনি ইয়েস করবেন এখানে ক্লিক করে, না হলে নো করে দিবেন। তারপর জেন্ডার এখানে মেল সিলেক্ট হয়ে যাবে যেহেতু আপনি আগে স্ত্রী সিলেক্ট করেছিলেন তাই। তারপর ডেট অফ বার্থ, এখানে আপনি যেটা যে আপনার যেটা ডেট অফ বার্থ হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে ক্লিক করে আপনি এখানে রেসিডেন্ট বা অফিস যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তারপর রেসিডেন্ট স্টেট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, আপনার রেসিডেন্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল যদি থাকে তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অফিস অ্যাড্রেস সিলেক্ট করার দরকার নেই, এখানে রিপ্রেজেন্টেটিভ স্টেট আপনাদের সিলেক্ট করার দরকার নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, আপনি আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন, তারপর যে কোনো ফাঁকা এক জায়গায় আপনি ক্লিক করবেন, তারপর আবার আপনার আধার নাম্বার চাওয়া হবে, আপনি আবার আধার নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ পার আধার, তো আধার কার্ডে যে নামটা আপনার আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস খুলে আসবে, এখানে আপনি দেখতে পাবেন ডকুমেন্টস ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট আইডেন্টি প্রুফ, তো আইডেন্টি প্রুফের জন্য আপনি কী ডকুমেন্টস দিতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অ্যাড্রেস প্রুফ, তো অ্যাড্রেস প্রুফের জন্য আপনি যেটা দিতে চান সেটার উপরে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন
সিলেক্ট ডেট অফ বার্থ প্রুফ, তো জন্ম প্রমাণের জন্য আপনি যেটা দিতে চান সেটার উপরে আপনি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু আধার কার্ড দিলাম তিনটাতেই, তাই আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আপনি দেখতে পাবেন মেক পেমেন্ট। এবার কিন্তু আমাদেরকে পেমেন্টটা করতে হবে, আমাদের পেমেন্ট অটোমেটিক ওয়ালেট থেকে কেটে যাবে। তো আমি মেক পেমেন্টে ক্লিক করে দিলাম। মেক পেমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আধার অথেন্টিকেশন, এখানে রেফারেন্স নাম্বার চলে এসেছে, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনি টেলিফোন ISD কোড দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখানে এরিয়া কোড, আপনার যেটা এরিয়া কোড হবে STD কোড, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন মোবাইল নাম্বার, তো আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার ইমেল আইডি যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর স্ক্রল করে নিচে আসবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাদার্স নেম চাওয়া হচ্ছে, তো এখানে আপনি নোতে ক্লিক করে দিবেন। যেহেতু আপনি আপনার বাবার নাম বসাতে চান, আর যদি আপনি মায়ের নাম বসাতে চান তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন। তো এখানে আপনি লাস্ট নেমটা বসিয়ে দিবেন আপনার বাবার, তারপর এখানে আপনি ফার্স্ট নেমটা বসিয়ে দিবেন, তারপর মিডিল নেম যদি থাকে তাহলে আপনি বসিয়ে দিবেন, তারপর এখানে মাদার্স নেম ফিল আপ করার কোনো দরকার নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম চলে এসেছে, যেহেতু আমি এখানে ন করেছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার কিন্তু নতুন একটা পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছেন আপনি এখানে রেসিডেন্ট অ্যাড্রেস ডিটেলস দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমাদেরকে এখানে আপনার আমাদের অ্যাড্রেসটা বসাতে হবে, এখানে ফ্ল্যাট, তো এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। তারপর নেম অফ ভিলেজ দেখতে পাচ্ছেন, এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি আপনার পোস্ট অফিসের নাম বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবডিভিশন যেটা হবে সেটা আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে সিলেক্টে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার পিনকোডটা বসিয়ে দিবেন, পিনকোড বসিয়ে দেওয়ার পর এখানে ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে। তারপর অফিস অ্যাড্রেস এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদেরকে ফিল আপ করার কোনো দরকার নেই। তারপর এখানে দেখতে পাচ্ছেন সোর্স অফ ইনকাম, তো আপনার কিসের মাধ্যমে ইনকাম হয়, যদি আপনার কোনো ইনকাম না করে হয়ে থাকে তাহলে এখানে আপনি নো ইনকামে ক্লিক করবেন। নো ইনকামে ক্লিক করার পর আমাদের সামনে একটা মেসেজ খুলে আসবে, এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা মেসেজ খুলে আসবে, প্লিজ চেক ইউর কোড ডিটেলস, তো এখানে আমাদের ইউর কোডটা এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আদার্স ডিটেলস, এখানে ইউর কোড এরিয়া কোড এখানে শো করবে, তারপর ইউর টাইপ দেখতে পাচ্ছেন এখানে শো করবে, তারপর রেঞ্জ কোড এখানে শো করবে। এগুলো আপনাদের কিছু করার দরকার নেই। নিচে আসবেন, এখানে রিপ্রেজেন্টেটিভ এখানে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে না, আপনি নিচে চলে আসবেন। এখানে আপনি সিলেক্ট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে হিমসেলফ হারসেলফ সিলেক্ট করে নেবেন। তারপর ভেরিফায়ার নেম এখানে অটোমেটিক চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন প্লেস, আপনি এখানে ক্লিক করবেন, এখানে আপনি আপনার গ্রামের নামটা বসিয়ে দিবেন। গ্রামের নামটা বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট স্টেপ দেখতে পাচ্ছেন, নেক্সট স্টেপে ক্লিক করবেন। তারপর আমাদের সামনে নতুন আবার একটা পেজ খুলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস আপলোড, এখানে যেহেতু আমি তিনটাতেই আধার কার্ড সিলেক্ট করেছিলাম তাই এখানে আধার কার্ড সিলেক্ট হওয়া আছে। তারপর এখানে আমাদেরকে কিছু করতে হবে না, এখানে দেখতে পাবেন সাবমিট, আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলাম, এখানে এবার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্ম 49A আন্ডার দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু আমাদের ফিল আপ হয়ে গেল। আপনারা চাইলে এটা প্রিন্ট করে রেখে নিতে পারেন, তো আপনারা এটা প্রিন্ট করে রেখে নিবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড PDF ফর্ম, এখানে ডাউনলোড PDF ফর্মে ক্লিক করলে কিন্তু ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য আমাদেরকে চলে আসতে হবে আবার এই পোর্টালে। আসার পর এখানে অ্যাপ্লাই নিউ পেনে ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন ডকুমেন্টস আপলোড, আপনি এই ডকুমেন্টস আপলোডে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটা যে ফিল আপ করলাম এখানে কিন্তু এটা শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপলোড, তো এখান থেকে আপনারা দুরকম পদ্ধতিতে কিন্তু ফর্ম আপলোড করতে পারবেন। তো যেহেতু আমি ক্রপ এন্ড আপলোড করব তাই আমি ক্রপ এন্ড আপলোডে ক্লিক করলাম। ক্রপ এন্ড আপলোডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আমাদেরকে এবার কিন্তু ফর্মটা ফিল আপ আপলোড করতে হবে। তো এখানে ব্রাউজারে যেখানে স্ক্যান করে রেখেছেন সেখানে কিন্তু
আপনাকে নিয়ে যাবে। তো আমি চলে আসলাম, আমি যেখানে রেখেছি ওখানে। এখানে আপনি লিখে দিবেন নামটা, যার নামে আপনি ফর্মটা ফিল আপ করে রেখেছেন। তারপর আমি দেখতে পাচ্ছেন আমি এখানে সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর ওপেনে ক্লিক করলাম, এই ফর্মটা কিন্তু এখানে চলে আসলো। তারপর এখানে দেখতে পাবেন আপলোড পিডিএফ ফাইল, আপলোড পিডিএফ ফাইলে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আমাদের ফর্মটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন যতক্ষণ ফর্মটা আপলোড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমার ফর্মটা কিন্তু আপলোড হয়ে গেল। এবার কিন্তু এখানে আমাদের ফর্মটা শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখান থেকে আমাদের কিন্তু ছবিটা সিলেক্ট করতে হবে এবং সিগনেচারটা এখান থেকেই ক্রপ করে আমাদেরকে বসাতে হবে। তো প্রথমে আমরা যেহেতু ছবি ক্রপ করব, তাই আমি এই ফর্মটার উপরে ক্লিক করলাম। আপনারা ক্লিক করে দেবেন, তারপর স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পাবেন ক্রপ ইমেজ, এখানে আপনি দেখতে পাবেন প্লাস আইকন। এখানে মাউস ড্র্যাগ করে আপনি যখন ছবির উপরে এভাবে টানবেন, এই ছবিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর সঠিকভাবে আপনি সিলেক্ট করে নেওয়ার পর ক্রপ ইমেজ দেখতে পাচ্ছেন, ক্রপ ইমেজে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এই ছবিটা ক্রপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেল। তারপর এবার কিন্তু আমাদেরকে সিগনেচারটা ক্রপ করতে হবে। তো এখানে তিনটার মধ্যে যেখানে আপনার সিগনেচারটা ভালো হয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আবার প্লাস আইকন দেখতে পাবেন, তারপর আপনি কিন্তু সেই সিগনেচারটা ক্রপ করে নেবেন। সিগনেচারটা ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি সিগনেচারটা ক্রপ করে নিলাম। তারপর ক্রপ ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফটো এবং সিগনেচারটা এখানে কিন্তু ক্রপ হয়ে গেছে। এবার এই ফটোর উপরে আপনি মাউস ক্লিক করে রেখে ড্র্যাগ করে এই ছবির উপরে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু এই ছবিটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তারপর সিগনেচারটাকে ধরে আপনি এই সিগনেচারে ঘুরে ছেড়ে দিবেন। তারপর এখানে দেখতে পাবেন আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, এবার কিন্তু আপলোড পিকচার অ্যান্ড সিগনেচারে আপনি ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম, এবার কিন্তু আমাদের সিগনেচার এবং পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু আপলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ চলে এসেছে, ওয়েল ডন, তো ডকুমেন্টস আপলোড সেট সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন নেম টু বি প্রিন্টেড অন কার্ড, এখানে নামটাও কিন্তু শো করছে। তো এইভাবে কিন্তু আপনারা প্যান কার্ডের ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই সম্পূর্ণ ফর্ম ফিল আপ করা শিখে গিয়েছেন। যদি আপনার কোনো ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আজকের ভিডিও